গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে মা বেগুন তুলছে, বেগুন আরও অন্যান্য সবজি, সেগুলো বাজারে যাবে। তো দেখে নিন কেমন বড় বড় বেগুন হয়েছে। বেগুন তো বড় বড়, কিন্তু বেগুন গাছের উপরে এগুলো কি, এগুলো কি পাতা? আসলে বন্ধুরা, এগুলো সব কুমড়ো গাছের পাতা। কুমড়ো গাছের ডক এর উপর দিয়ে গেছে, কিন্তু এতে বেগুন গাছের কোনো ক্ষতি হয় না, বা না কুমড়ো গাছের কোনো ক্ষতি হয়। এটা এক প্রকার পদ্ধতি, যেখানে মানে কুমড়ো গাছগুলো আগে লাগিয়ে দেওয়া হয়েছিল, ওই কুমড়ো গাছগুলো হয়েছে, তারপর বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছগুলো বড় হতে হতে কুমড়ো গাছগুলো ওই যে পেকে গেছে, পাতা মরে যাবে কুমড়ো গাছ, আর বেগুন গাছ থেকে যাবে। এই গাছগুলো হচ্ছে টবে লাগানো বেগুন গাছ, মানে বস্তায় করে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছে। অনেকগুলো বেগুন তোলা হলো, বাজারে যাবে। ছোট্ট 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 গাছে ধরেছে নতুন নতুন বেগুন, বস্তায় করে বসিয়ে দিয়েছি, ওতে বেগুন হয়েছে সুন্দর। এটা একটা ভালো পদ্ধতি, এই যে বস্তায় করে, ছোট ছোট বস্তায় করে বেগুন তৈরি করা। এই দেখুন, এখানে পটল গাছ লাগানো হয়েছে, লঙ্কা গাছ পাশে রয়েছে, আর এগুলো হচ্ছে গোবর সার গাছে দেওয়া হয়। বড় বড় লঙ্কা হয়েছে এগুলো, এই গাছটাতে ছোট্ট হলে কি হলে সুন্দর লঙ্কা হয়েছে। এগুলো মাটিতে লঙ্কা গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পরে ভিডিও দেখাবো। তো এতক্ষণ আপনারা দেখলেন আমার মায়ের বাগান, খুব সুন্দর করে চাষ করে, একটার পর একটা সবজি ফলায়। তো মা বাবা দুজন মিলেই খুব ভালো সবজি ফলায়। তো এগুলো আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য।